অনুমতি ছাড়া একজনের মোবাইল আরেকজন ধরতে পারবে কি? অনুমতি ছাড়া একজন আরেকজনের মোবাইল এমনি টাচ করলো, ধরলো, এই ধরাতে তো সমস্যা নাই। কিন্তু এখানে ধরা বলতে যেটা বুঝাইছেন সেটা হলো টিপাটিপি করা, ঘাঁটাঘাঁটি করা আর কি, তাই না? তো এটা অবশ্যই নাজায়েজ কাজ, এটা করা যাবে না। কারণ মোবাইল হলো আজকাল আমাদের সবার ভেতরের একরকম বলতে পারেন একটা আরেকটা কলিজা, ভিতরে একটা কলিজা আছে আর আরেকটা আছে মোবাইল সেট এর ভিতরে। তো এখানে মানুষের ব্যক্তিগত অনেক বিষয় আশয় থাকে যেগুলো একান্ত ব্যক্তিগত, সে চায় না আরেকজন দেখুক। তো মানুষের প্রাইভেসি নষ্ট করা ইসলামের দৃষ্টিতে এটা গুনাহের কথা, এটা কখনো জায়েজ হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর ঘরে যদি কেউ এরকম চোখ দিয়া উঁকি মারে তার ব্যক্তিগত বিষয় আশয় এগুলো জানার জন্য, তাহলে সেক্ষেত্রে এই উঁকি মারাটা আরেকজনের ঘরে কোনো ছিদ্র আছে, ফাঁকা আছে, দরজা চিপা আছে, এটা দিয়ে উঁকি মারলেন, তো তার এই ব্যক্তিগত যে বিষয় আছে এখানে আপনি চোখ দিয়ে দেখলেন, প্রাইভেসি নষ্ট করে, তাহলে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির চোখ উল্টায় দেওয়ার মতো অপরাধ, অর্থাৎ এমন বড় অপরাধ করে যার শাস্তি হলো তার চোখ উল্টায় দেওয়া, এই রকম একটা দোষ করে। এর মানে এই না যে আপনার ওখানে উঁকি দিবে তার চোখ আপনি উল্টায় দিবেন, এটা বলা হচ্ছে না, বোঝানোর জন্য যে অপরাধের মাত্রাটা এত বেশি যে ওই লোকের চোখ উফড়ে ফেলা উচিত, এত বড় অপরাধ সে করছে। এটা শুধুমাত্র অপরাধের মাত্রা বোঝানোর জন্য বলা হয়েছে, আবার চোখ উফড়াতে যাবেন না ভাইরা আমার। তাহলে আরেকজনের ঘরে উঁকি দেওয়া নিষেধ হাদিসে, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কারোর বাড়িতে প্রবেশ করো, অফিসে প্রবেশ করো, তাহলে সেক্ষেত্রে আগে অনুমতি নাও। আজকাল দুনিয়াতে মানুষ কত সভ্য হয়েছে, কত ভদ্র হয়েছে, কত স্মার্ট হয়েছে, যে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে আমি কি আসতে পারি। এই শিক্ষা কোরআন দিয়েছে প্রায় 1450 বছর আগে, সেই যাযাবরের মানুষদেরকে আল্লাহ তাআলা তখনই তাদের মধ্যে কোরআন নাজিল করে এটা গোটা মানবতাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো বাড়িতে ঢুকলে অনুমতি নাও। কেন? কারণ হুট করে যদি ঢুকে যাও তার ব্যক্তিগত বিষয় আশয় আছে সেগুলোর তোমার নজরে পড়তে পারে, সে কোনো অবস্থায় থাকতে পারে যেটা সে তোমার সামনে প্রকাশ করতে চাচ্ছে না, তার প্রাইভেসি নষ্ট হতে পারে। মানুষের প্রাইভেসিটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য দেখবেন অনেকে আছে আরেকজনের মোবাইল নিয়ে পাসওয়ার্ড নাই হয়তো, সে টিপাটিপি করতেছে, গ্যালারিতে ঢুকতেছে, তার চ্যাট লিস্টে যাচ্ছে, এটা করছে, সেটা করছে, এগুলো জায়েজ নাই। হ্যাঁ, কোনো বাবা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন, মা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন, কিসের জন্য? যে সন্তান কোন পথে যাচ্ছে না যাচ্ছে সে তদারকি করা তাদের দায়িত্ব, সেই জায়গা থেকে তারা করতে পারেন। সেটাও আবার অতিরিক্ত সন্দেহ প্রবণতা থেকে যদি করেন তাহলে ছেলে মেয়ে আরও নষ্টের দিকে বেশি যেতে পারে, এটাও খুব সাবধানতার সাথে করতে হবে। স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলও ঘাটাঘাটি অপ্রয়োজনে করবেন না। হ্যাঁ, যদি মনে হয় যে সন্দেহজনক কোনো বিষয় ইতিমধ্যে হয়ে গেছে, এখন বাধ্য হচ্ছেন আপনি চেক করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন শর্ত সাপেক্ষে অবস্থা ভেদে। সাধারণ অবস্থাতে একজন আরেকজনের মোবাইল ঘাটাঘাটি করা কখনো ভালো জিনিস না। আমরা চান্স পেলে অনেকে চুপচাপে এই কাম করি। আল্লাহ আমাদেরকে এ ধরনের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।